শুভ সকাল, আজ 5ই সেপ্টেম্বর। শিক্ষক দিবসে আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা ও প্রণাম জানাই এবং আমার সহপাঠীদের আন্তরিক অভিনন্দন। আমরা জেনে নেব ভারতবর্ষে 5ই সেপ্টেম্বর দিনটি কেন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। এটি জানতে হলে প্রথমে জানতে হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবন কাহিনী সম্বন্ধে। চলুন আমরা জেনে নিই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি একজন আদর্শ শিক্ষক, তার পাশাপাশি তিনি একজন দার্শনিকও বটে। তিনি জন্মগ্রহণ করেন 1888 সালে 5ই সেপ্টেম্বর তামিলনাড়ুর মাদ্রাজ প্রদেশের তিরুতান্নিতে এক ব্রাহ্মণ পরিবারে। তিনি ভারতের প্রথম ও দ্বিতীয় উপরাষ্ট্রপতি ছিলেন। তিনি একজন পৃথিবীর ভারতীয় দার্শনিকও ছিলেন। তিনি অনেক মেধাবী ছাত্র ছিলেন। তিনি অনেক স্কলারশিপ পেয়েছেন, কারণ তিনি প্রথম ছাড়া দ্বিতীয় হতেন না। তার সাবজেক্ট ছিল ফিলোসফি, কিন্তু দর্শন সাবজেক্টটা তার মোটেও পছন্দ ছিল না। তাও তিনি দর্শন সাবজেক্টটি নেন, কারণ বই কেনার টাকা ছিল না। আর দর্শন বইটি সংগ্রহ করেন তার এক দাদার থেকে। বয়স যখন 20, তখন বেদান্ত দর্শনের ওপর তার গবেষণা প্রকাশিত হয়। তার বাবা চাইতেন তিনি যেন সংস্কৃত সাবজেক্টটি নিয়ে পড়াশোনা করে একজন ব্রাহ্মণ হন, কিন্তু তিনি তার বাবার চক্ষু পর্দা খুলে দেন, কারণ তিনি একজন আদর্শ শিক্ষক ও দার্শনিক। এতে তার বাবা গর্ববোধ করেন। 1908 সালে মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন তিনি। এরপরে মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজ দিয়ে তার অধ্যাপনার জীবন শুরু করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, মহীশূর বিশ্ববিদ্যালয় তার অধ্যাপনার স্বাদ পায়। অন্ধ্র বিশ্ববিদ্যালয়, বানারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ভূমিকা পালন করেন তিনি। তবে এখানেই শেষ নয়, 1954 সালে তিনি ভারতরত্ন সম্মান পান। তার প্রথম গ্রন্থের নাম দ্য ফিলোসফি অব রবীন্দ্রনাথ ঠাকুর, দ্য রিজন অব রিলিজিয়ন ইন কন্টেম্পোরারি ফিলোসফি 2020 সালে প্রকাশিত হয়। 1962 সালে 5ই সেপ্টেম্বর তার ছাত্রছাত্রী বলেন এই দিনটিকে তার জন্মদিন পালন করবে, যেহেতু তার জন্মদিন 5ই সেপ্টেম্বর। এই কথাটি শুনে স্যার সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেন জন্মদিন পালন করতে পারি, তবে একটি শর্ত আছে। এই বলে তিনি বলেন 5ই সেপ্টেম্বর দিনটিতে সকল শিক্ষককে সম্মান জানাতে হবে, অর্থাৎ সেই দিনটি হবে টিচার্স ডে। এবং তার কথা মতো 1962 সালে 5ই সেপ্টেম্বর প্রথম শিক্ষক দিবস পালন করা হলো। আজও আমরা এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করে চলেছি। এবং দুঃখের সাথে তোমাদেরকে জানাচ্ছি, 1975 সালে 17ই এপ্রিল তার মৃত্যু হয় এবং আমাদের ছেড়ে তিনি পরলোক গমন করেন। তাহলে ছোট্ট বন্ধুরা, বলো তো আমরা কততম শিক্ষক দিবস পালন করছি এবছর? অবশ্যই কমেন্ট করবে এবং নতুন হলে সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।